दीक्षा जदि ना नेवा भगवान के तुम जतई डाका सवार उद्देश्य बला भगवान के जतई डाका हक ना क्यों भगवान के जतई भजना को हक ना क्यों जदि दीक्षा नेवा ना से डाक किन्तु भगवान का पहुँचाले भगवान किछु करते पारेन गुरु रुष्ट होले कृष्ण राखिबारे नारी कृष्ण रुष्ट होले गुरु राखिबारे पारे चिंता करबेन भगवान के जदि घंटार पर घंटा भगवान चरणे चोखे जल फेले जान किन्तु तार जदि गुरु आश्रमे कृपा ना थाके तार जदि गुरु दीक्षा नेवा ना थाके तबे किन्तु कोनो दिन ही कृपा हय ना ध्रुव तक पांच बचर बयस ध्रुव गुरु दीक्षा स्वयं नारद के पाठिये देवश्री जाओ ओई बनेर मध्ये एकटा छेले आमार जप करछे आमार ध्यान करछे आमार आसन किन्तु टले गेलो आमी कृपा करते पाच्छि ना कारण छोट्ट छेलेटा दीक्षा हयनि तुमी एक्खुनि चले जाओ तुमी गुरु सेजे ताके दीक्षा दाओ तबे आमार कृपा पाबे शची मातार गर्भे एसेछिलो निमाई निमाई किन्तु जन्मबार पर मातृस्तन पान करेनी कारण तखनो शची मातार गुरु दीक्षा हयनी हरिबोल हरिबोल जारा जारा बसे आछेन दीक्षा नियेछेन तो भालो ना नियेछेन तो अति शीघ्रई गुरु आश्रमे गुरु दीक्षा नेबेन हरिबोल हरिबोल स्थावरं विंश लक्षामि नव लक्षांश चलो जा कृमिनागरुद्र लक्षांश दश लक्षांश चट्ट जा त्रिंश लक्षांश पशुनान चतुर्लक्षांश मानवा आशी लक्षर मध्य क लक्ष बार मानुष जाना आछे जाना आछे चार लक्ष बाकी जन्म गुलो की जन्म जानें थाक हाँ हाँ बाकी जन्म गुलो जानबो केन बोलछो ओटा बोलबो ना कोनो दिन जदि आबार आशेपाशे आसि बोले दिओ তাহলে চার লক্ষ বার মাত্র মানুষ জন্ম চার লক্ষ বার মানুষ জন্ম পেয়ে যদি না আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তা আবার চার লক্ষ বার মানুষ তা আবার এমন হবে হয়তো হাত থাকতে নুলো হবে পা থাকতে চলতে পারবো না মুখ থাকতে বলতে পারবো না কান থাকতেও শুনতে পারবো না কি হতে তো পারে এমনও তো হতে পারে মা যে মানুষ জন্মের শেষ জন্মটা হয়তো এই জন্মই পরের জন্মে হয়তো মানুষ জন্ম পাবো না যে জন্মটা পেয়েছি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে মানুষ মানে আমাদেরকে মান আর হুঁশটা রাখতে হবে দেখবেন একটা ছাগলের বাচ্চা হলে ছাগল কি বলে এই তুই ছাগল হবি কুকুর হলে বলে এই তুই বড় হয়ে কুকুর হবি কিন্তু একটা মানুষের বাচ্চা যখন হয় একটু আশীর্বাদ করবেন দিদি যেন একটু মানুষ হয় কেন গ্যারান্টি নাই মানুষ চেয়ে তো মানুষই হবে তাহলে মানুষ কোনটাকে বলে মান আর হুঁশ আর এই মান আর হুঁশ রাখতে হবে কিসের দিকে না কৃষ্ণ সাধন কৃষ্ণ ভজনের দিকে আর আমাদের সারা জন্মটাই যদি বাবা হেলিয়ে হারিয়ে দিলাম তাহলে এই জন্ম পেয়ে তো জন্মটা আমার বৃথাই রয়ে গেল আজকে দুঃখী যে কৃষ্ণ সেবা করছে আমাদেরকে জন্মটা দিয়েছে কৃষ্ণ সেবা করার জন্য আমরা সেটা যদি না করি তাহলে আমাদের জন্মটাই হলো বৃথা বিদ্যাপতি ঠাকুর বলছেন আধো জন্ম হাম নিন্দে বিকাইনু জরা শিশু কত দিনে গেলা নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহ মাধবতহ ভজিব কোন বেলা এই ভজনটা গাইতে বলেছেন উনি এটা ভজন গাইতে বলেছেন হিন্দি ভজন যেটার জন্য কথাটা বললাম তাহলে কি বলছে দেখুন বিদ্যাপতি ঠাকুর বলছেন আধো জন্ম হাম নিন্দে বিকাইনু এই जरा शिशु कत दिन गेला निधुबने हम रमणी संग मातह माधव तुह जीव कोने बेला धरुन आमरा एकटा गड़ धरछी हिसाबटा करबेन आपनारा हिसाब करबेन आमादेर जन्म आमरा के कदिन बाँचबो पृथिबीते केउ जानि ना किन्तु ग्यारंटी नेइ তবু একটা যদি গড় আপনা হিসাব করি যে আমরা মিনিমাম ম্যাক্সিমাম নয় মিনিমাম যদি আমরা ধরুন বেঁচে থাকি ষাট বছর গড় আয়ুটা ধরুন ষাট বছর এবার বলছে আধো জন্ম হাম নিন্দে বিকাইনি
24 ঘন্টায় রাত্রি এবং দিন, 24 ঘন্টায় রাত্রি দিন হলে হিসাব করে দেখবেন এই রাত আর দিন মিলে আমরা 12 ঘন্টা ধরে ঘুমোই, ঘুমোই না? তাহলে 12 ঘন্টা করে যদি প্রত্যেক দিন ঘুমোতে থাকি, 60 বছর যদি আমরা বেঁচে থাকি বা 60 বছর যদি আয়ু হয়, আমরা কত বছর ঘুমোচ্ছি বলুন? 24 ঘন্টা যদি 12 ঘন্টা ঘুমোই হাফ হবে, তাহলে কত? 30 বছর। তাহলে 30 বছর আমাদের ঘুমি ঘুমি কেটে গেল 60 বছরের মধ্যে, মানে ঘুমিয়েই আছি অচৈতন্য। জরা শিশু কতদিনে গেলা? এই যে ছোট্ট ছেলেগুলো ডিস্টার্ব করছে না, জ্বালাতন করছে, তাহলে শিশু বয়স না 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 ওদেরকে বলতে বলিনি, এই শিশু বয়সটা যায় 10 বছর। কত গেল? 30 এর সঙ্গে 10 40। নিধুবনে হামর অমনি সঙ্গ মা তো, এখন তো বাবা ঘরে ঘরে সব ছেলে মেয়েদের হাতে ফোন, এটা তো আর বলার কিছু নেই। এখন কত রকম ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক হয়েছে সব, নিধুবনে মেতে আছে, রাধাকে নিয়ে কেউ কৃষ্ণকে নিয়ে সব মেতে আছে। তাহলে এই বয়সটা চলে যায় 15 বছর, তাহলে 40 এর সঙ্গে 15 যোগ করলে 55 হয়, তাহলে 60 বছরে মাত্র আর বাকি রইল কত? 5 বছরে মাধবতুহু ভজিব কোন বেলা। মানব জন্ম পেয়ে কিন্তু হেলায় হারালে চলবে না, হেলায় মানি খারালে চলবে? কৃষ্ণমণ্ডল, ও কৃষ্ণমণ্ডল, তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে, দেখবে চলো কি ফুটফুটে, কি সুন্দর ছেলে, দেখবে চলো, দেখবে চলো কত সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে, এসো 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 এসো। কৃষ্ণমণ্ডল ছুটতে 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 গিয়েছে, এবার যখন কৃষ্ণমণ্ডলকে ডাকা হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে করে, এবার কৃষ্ণমণ্ডল ছুটতে ছুটতে তার ছেলেকে দেখতে এসেছে। এবার দুরিকাকে বলছে, দুরিকা, ও দুরিকা, দেখি এতদিন পর যে আমার ছেলে হলো, ছেলেটা কেমন দেখতে হয়েছে একবার দেখি তো, আমার ছেলেটা কেমন দেখতে হলো। কৃষ্ণমণ্ডল ছোট্ট ছেলেটাকে আদর করে কোলে তুলে নিয়েছে। এবার দুরিকা বলছে, ও আমাদের ছেলের তো জন্ম হলো, কিন্তু জন্মাবার পর যে মুখে একটু মধু দিতে হয়, একটু মুখে মধু দেবে না? কৃষ্ণমণ্ডল অঝোর ঝরে কাঁদছে, বলছে, দুরিকা আমি হলাম ভিখারি, ভিখারি হই আমি কিভাবে বাজার থেকে মধু কিনবো বলতে পারো? আমি তো দিন ভিখারি, আমার কাছে তো টাকা পয়সা নেই। ওগো, তবে কি আমাদের এত সুন্দর ফুটফুটে ছেলে, আমাদের ছেলে তবে কি মধু পাবে না? পাবে গো পাবে, আমাদের ছেলে এমন মধু পাবে এই জগতে, এই জগৎ সংসারে কোনো ছেলে পেয়েছে কি না জানি না। এই জগতে যদি মধু কিনতে হয় দোকানে টাকা নিয়ে যেতে হয়, আর আজকে আমি আমার ছেলেকে যে মধু দেব, কোটি কোটি টাকা থাকলেও তা পাওয়া যাবে না। এই বলে ছেলেটাকে কোলে তুলে তার পিতা বলছে, শোনো, আজ আমার ছেলেকে ওই বদনে মধু দেওয়ার বদলে আমি দুই কানে মধু দেব, আর দুই কানে যদি আমি মধু দিই, এই বদন দিয়ে মধুর মধুর নাম বের হবে নিতাই গৌর হরি বল হরি। এই বলে ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে আজকে তার পিতা তার দুই কানে দিচ্ছে মধুর 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 কৃষ্ণ নাম। এত বলি শোনাইয়ে মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল ওই রাম মধুর কৃষ্ণ নাম, ওই না মধু
কৃষ্ণ ও গো এত বলি শোনাইল মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম শুনে শিশু হাসে ও বিরা শুনো নাম সুদাই গৌর হরিব কানের মধ্যে কি ফিসফিস করে বলল ছেলেটা তখন কান ছিল কেমন হাসছে কি বলেছে গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মধুরী কৃষ্ণ মধুরী কৃষ্ণ শোনে কাদা বদনে হাসি এলো ওই মধুর কৃষ্ণ নাম শুনে শিশুর কাদা বদনে হাসি এলো ওই কৃষ্ণ নাম শুনে শিশু হাসে ও বিনয় কৃষ্ণ নাম শুনে শিশু হাসে ও বিনয় শুনে শিশু কি সুন্দর শিশু কি সুন্দর দেখতে আহা সারা ঘরটা ঝলমল ঝলমল করছে দেখো কি ফর্সা কি সুন্দর দেখতে আহা এ যেন কোনো মানুষের ছেলে নয় গো মনে হচ্ছে কোনো দেবতা এসেছে কি নাম রাখা হবে এই ছেলেটার কি নাম দেওয়া যায় বাবা বলছে আমার ভিখারির ঘরের ছেলে আমার দুঃখের ঘরের সন্তান বড় অভাবের ঘরের সন্তান আমার ছেলের নাম থাক আজ থেকে দুঃখী এবার দুঃখীকে কিন্তু বড় করছে আস্তে আস্তে দুঃখী চলতে শিখছে বলতে শিখছে আস্তে আস্তে দুঃখী কথা বলছে বাবাতে কিন্তু শিক্ষা দিচ্ছে দুঃখী তোমার যখন জ্ঞান হবে তার আগেই তোমাকে দীক্ষা নিয়ে নিতে হবে একবার তোমার জন্ম হয়েছে মাতৃগর্ভ থেকে আর একবার তোমার জন্ম হবে ওই গুরু আশ্রম থেকে দীক্ষা যদি তুমি না নাও দুঃখী তুমি কিন্তু এ জগতে পারা পার হবে না তাই আজকে ছোট্ট ছেলেটি দুঃখী মাত্র 4 বছর 4.5 বছর বয়স চলে যাচ্ছে কোথায় পিতা বলেছে নবদ্বীপে যেতে পিতা বলেছে নবদ্বীপে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে তোমাকে দীক্ষা নিতে হবে তাই হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে আজকে নবদ্বীপ রওনা দিচ্ছে তাহলে চলুন এবার বৃন্দাবন থেকে নবদ্বীপ যাব এবারে নবদ্বীপ যেতে যেতে এক দাদুকে দেখতে পেয়েছে এই যে আমাদের কই দাদু চলে গেলেন ওরে বাবা রে ধন্যবাদ প্রণাম রইল দাদুর চরণে
বড় চঞ্চল তার খুব খিচখিচে না দেখে যায় না হ্যাঁ আমার কাছে গিয়েছিল যাই হোক একটা দাদুকে দেখতে পেয়ে বলছে ও দাদু দাদু তো নাই আর কি বলবো দাদু নবদ্বীপ কোন দিকে গো এই যে খিচখিচে ছিল এই দাদু সবাইকে উঠি উঠি নিয়ে যাচ্ছে ওই দাদুর মতন একটা দাদুর পাল্লায় পড়েছে দুঃখী এই বেটা সকাল সকাল কোথায় যাবি নবদ্বীপ এই মেদিনীপুর থেকে নবদ্বীপ যাবি ছোড়া তোর খেয়ে দে কাজ নেই ভিকারির বেটা ভিকারি বলছে ঠিক বলেছো দাদু আমি ভিকারি আমার বাবাও ভিকারি তবে চাল ডালের আর অর্থের ভিকারি নই আমরা কিসের ভিকারি জানো কিসের ভিকারি আমি প্রেমেরও ভিকারি ছোট্ট ছেলে মা সাড়ে চার বছর বয়স ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা কি সুন্দর হাত তুলে তুলে কৃষ্ণ নাম গাইছে আমাদের এত বড় বড় হাত পা সবাই একটু তুলুন দেখি হ্যাঁ সবাই মিলে তুলুন প্রেমের ভিকারি প্রেম ভিকার করি যাব গো নদিয়া হরি বল হরি বল প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় প্রেমের ভিক্ষারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় সবাই হরি বল হরি বল হরি বল প্রেমের ভিক্ষারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া আমি যাব গো হরি হরি বলে বাহু দুটি তুলে 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 আমি যাব গো প্রেমের ভিকারি ভিক্ষা করি যাব গো নদিয়ায় প্রেমের ভিকারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় আমি যাব গো নদিয়ায় আমি যাব গো যারা দীক্ষা নিয়েছেন তারা বলবেন হৃদয় চৈতন্য ঠাকুর কি হৃদয় চৈতন্য ঠাকুর কি তার মানে আপনারা দীক্ষা নেননি যারা হাত তোলেননি দীক্ষা নেননি দুঃখীকে দেখে শিখুন ওই যে বললাম যতই ভগবানকে করুন ভগবান সারাই দেবে না দরজা তো একটা বন্ধ গুরুর দরজা যতদিন নয় দরজা খুলছে ততদিন ভগবান আসবেই না এবার যারা নিয়েছেন না নিয়েছেন সবাই জয়টা তো দিতেন ভয়ে হৃদয় চৈতন্য ঠাকুর কি কে বাবা তুমি গুরুদেব কে তুমি দুঃখী হাসবে এখনো হয়নি কৃষ্ণদাস এখনো হয়নি হয়েছে আমি বলেছি একবার কৃষ্ণদাস নাম আপনারা দিলেন কৃষ্ণদাস আজ থেকে আপনারা দিলেন কৃষ্ণদাস দেবে দুঃখী কোথা থেকে এসেছো বাবা এতটুকু ছেলে আহা কত ছোট্ট ছেলে কোথা থেকে এসেছো গুরুদেব আমি মেদিনীপুর থেকে এসেছি গো ও কিসের জন্য গুরুদেব আমি দীক্ষা নেব আপনার কাছে দাঁড়াও বাবা এত সহজে তো দীক্ষা নয় আগে তুমি একটা ছোট্ট পরীক্ষা দাও পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তবে তোমাকে আমি দীক্ষা দেব কি পরীক্ষা গুরুদেব একটা মাটির কলসি নিয়ে একটা মাটির কলসি নিয়ে ওই দুঃখীর মাথাতে চাপিয়ে দাও শোনো দুঃখী এই যে মাটির কলসিটা দিলাম এইটা নিয়ে ওই দেখো গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে ওই গঙ্গা থেকে জল আনবে এই যে আমার আশ্রম রয়েছে আমার আশ্রমে তুলসী বাগান আছে সেই তুলসী গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে তুলসী সিঞ্চন করবে এটাই হবে তোমার পরীক্ষা সঙ্গে কৃষ্ণ সেবা তুমি আজ এসেছো আজকেই কাজে লেগে পড়ো কাল বলবে না কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি করতে পারে
পারেন। শুভশ্রী শীঘ্রম, তাই তুমি আর শুভ কাজ আজকে শুরু কর। তাই দুঃখী করেছে কি এইটুকু ছেলে, 4.5 বছর বয়স, মাথায় একটা মাটির কলসি নিয়েছে, মাথায় মাটির কলসি নিয়ে আজকে দুঃখী নয়নে জলে বক্ষ বসাতে বসাতে গঙ্গা থেকে জল আনছি, আর তুলসী গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছার বলছি, তুলসী তুমি হচ্ছ কৃষ্ণ প্রেয়সী, আর তোমার আজকে গাছের গোড়ায় গোড়ায় আমি জল দেব। ওগো তুলসী, তুমি ছাড়া কৃষ্ণ সেবা হয় না, আজ আমার কত ভাগ্য যে তোমার চরণ আমি সেবা করব। জয় জয় উলুধ্বনি দেবেন, আজকে গুরুদেবের জয়গান করছে, আর তুলসী গাছের গোড়ায় গোড়ায় জল দিচ্ছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম পালক করু আমার। জয় জয় একদিন জল বইছে, জল বইতে বইতে হলো কি একটা ছোট্ট ছেলে, তার একটা নরম মাথা, সেই মাটির হাড়ির ঘষা লাগতে লাগতে একটা দগদগে ঘা হয়ে গেল। দুঃখী যন্ত্রণায় ছটফট ছটফট করছি, আমার মাথায় ঘা হয়ে গেল, তবু আমি কৃষ্ণ সেবা ছাড়ব না। আমি একটা কাপড় নিয়ে মাথায় পাগড়ি করে নিই, পাগড়িটা বেঁধে তার উপর কলসিটা রেখে আমি কৃষ্ণ সেবা করব। বাবার মুখে শুনেছি 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে 4 লক্ষ বার মাত্র মানুষ জন্ম। আজকে দুঃখী কিন্তু গুরুদেবকে বললো না ঘায়ের কথা। কিছুদিন পর যখন গুরুদেব দেখতে পেল, গুরুদেব নিজের হাতে পরিষ্কার করে দিয়েছিল সেই ঘা। এবার দুঃখীকে বলল, দুঃখী তোকে আর এখানে থাকতে হবে না, বৃন্দাবন চলে যা, তুই বৃন্দাবনে গিয়েই তুই প্রাপ্তি পাবি, কৃপা পাবি। এবার দুঃখীকে বলছে, দুঃখী আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম কৃষ্ণদাস। তাহলে লীলা এখানে রইল নাকি? দুঃখী কৃষ্ণদাস লীলা শুনছেন, দুঃখী কৃষ্ণদাস হয়ে গেল নাম। দাঁড়ান দাঁড়ান, নাম আর বাকি আছে নাকি?
নাম সংস্করণ না না আছে আছে শুনতে হবে এখনো এবার দুঃখী কৃষ্ণদাস কৃষ্ণদাস নামটা নিয়ে চলে গেল বৃন্দাবন বৃন্দাবনে গেল কোন আশ্রমে শ্রীজীব গোস্বামীর আশ্রমে এবার শ্রীজীব গোস্বামী তাকে কাজ দিয়েছে কি কাজ বলে দুঃখী তুমি আজ থেকেই বৃন্দাবনে কাজ করবে কি কাজ করবে না বৃন্দাবনে যে কুঞ্জ মন্দির আছে সেই কুঞ্জ মন্দির তুমি ঝাড় দেবে এটাই হবে তোমার কাজ আজকে দুঃখীকে একটা ঝাঁটা দিয়েছে একটা ঝাঁটা তুলে দিয়েছে এবার ঝাঁটাটা তুলে বলতে দুঃখী এই যে ঝাঁটাটা তুলে দিলাম এই ঝাঁটাটা দিয়ে তুমি প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁট দেবে তবে আজ থেকে তোমার নাম দুঃখীও নয় তোমার নাম কৃষ্ণদাসও নয় আজ থেকে তোমার নাম কনক মঞ্জরী ছোট্ট ছেলেটা কিন্তু ঝাঁটাটাকে বুকে ধরে পড়ে আদর করছে আর বলছে ওরে ঝাঁটা তুই বৃন্দাবনের একটা ঝাঁটা হয়ে যা ভাগ্য আমাদের তানে বৃন্দাবনে একটা ঝাঁটা হয়েছিস বলে আজকে কুঞ্জ মন্দিরে ভক্ত ভগবানের চরণ ধুলো থাকে তুই গড়াগড়ি যাস আর আমরা একটা মানুষ হয়ে সেটা পারি না ওরে ঝাঁটা এ জন্মে তো হলো না পরের জন্মে আমার হয়ে বলে দিস যেন বৃন্দাবনে মানুষ হই না হই যেন একটা ঝাঁটাও হতে পারি এই বলে ঝাঁটাটি নিয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে কে ঝাঁট দিচ্ছে সেই ছোট্ট ছেলেটি দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরী আজকে বলছে আজ আর গুরুদেবের গান গাইবো না আজকে গাইবো রাধা কৃষ্ণের জয় গান জয় রাধে শ্যাম জয় সবাই মিলে হলো ধ্বনি জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম 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 জয় গিরিধারী ছোট্ট ছেলেটি দেখলো কি ঝাঁটাটা হঠাৎ করে সোনা হয়ে গেছে এত ঝলমল করছে কেন ঝাঁটাটা তো সোনার ছিল না ঝাঁটাটা কি করে সোনার হলো দেখি তো নিচে কিছু পড়ে আছে কিনা যদি তার স্পর্শে ঝাঁটাটা সোনা হয়ে গেছে যেই না নিচের দিকে তাকিয়েছে দেখছে একটা সোনার নূপুর পড়ে আছে যেই না নুপুরটি কুড়িয়েছে ভাবছে নুপুরটি কা এই সোনার নুপুরের স্পর্শে ঝাঁটা সোনা হয়ে গেল তাহলে নুপুরটা তো এমন কোনো বড় ভক্তের নিশ্চয়ই এমন কোনো বড় ভক্তের যে ভক্তের স্পর্শে কিন্তু ঝাঁটা সোনা হয়েছে ঠিক আছে নুপুর আমার কাছে থাক এবারে যার নুপুর সে প্রমাণ দিয়ে আমার কাছে নিয়ে যাবে নিতাই গোর হরি বল হরি বল আবার বললো কি ঝাঁটাটা নিয়ে পুনরায় দুঃখী ঝাঁট দিচ্ছে আর জয় রাধে কৃষ্ণের গান গাইছে জয় রাধে জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় গিরিধারী ঝাঁট দিচ্ছে এদিকে কিন্তু রাধারানী প্রত্যেক দিন যেমন কৃষ্ণের সঙ্গে লীলা করে সেরকম লীলা করে বাবা বাড়ি ফিরে গিয়েছে গেছে কোথায় গেছে যাবটে এবার যাবটে যখন ফিরে গেছে তখন যাবটে ফিরে যাওয়ার সময় দেখছে কি একটা একটা করে অলংকার খুলছে
এবার যখন একটা একটা করে অলংকার খুলছে সেই সময় দেখছে সারা শরীরে সব অলংকার রয়েছে কিন্তু ডান পায়ের নুপুরটি গেছে হারি। যেই না নুপুরটি হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকেছে ললিতা ললিতা সর্বনাশ হয়ে গেছে। আমাদেরকে নুপুর নিয়ে ঘর যেতে হবে মা, আর খিদেতে আমি থাকতে পারছি না। আপনাদেরকে তো টিপে টিপে বস করি রেখেছি, বসুন বসুন, আমি খিদেতে আর গাইতে পারছি না। ওরে ললিতা না না মা গো, আমি তাড়াতাড়ি নুপুর নাম নেবো আর ঘর যাব। ললিতা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আরে বলিস না, আমার সমস্ত অলংকার আছে, শুধু নেই আমার ডান চরণের নুপুর খানি। বা বা বা, বলি হারি যায় রাধে, বলি হারি যায়। একে সোনার নুপুর, তারপর তুই হারালি, তোর যা শাশুড়ি আর ননদিনী। শাশুড়ির কি নাম একটু জোরে, আর ননদিনী, আর শ্বশুর। বাহ, ভিলেন গুলির নাম তো ভালো মনে রেখেছেন, ভিলেন গুলির নাম কি বলে দিলেন, আর শ্বশুর ভালো মানুষ ছিলেন, শ্বশুরের নামটা তো বললেন না। আমি বলবো আবার কোনো আসরে বায়না করে নিয়ে এলে বলবো, এগুলো বলা যায় নাকি? কত পড়ে পড়ে খুঁজে বার করেছি আমি, এটা কোনো আসরেই বলি না, দ্বিতীয়বার গেলে বলে আস। শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ, মনে রাখবেন, গোল মনে রাখবেন। শাশুড়ি শ্বশুরকে মনে, শাশুড়ি আর ননদিকে যেমন মনে রেখেছি, তাহলে নুপুরটা তো পেতে হবে, এদিকে এদিকে নুপুর তো পেতে হবে। ললিতাকে এবার হাত জোর করে বলছে, ললিতা রে সর্বনাশ যখন করে ফেলেছি, এবার নুপুরটা যদি আমার পায়ে না দেখতে পায়, শাশুড়ি আমার গলায় দড়ি দিয়ে যমুনায় ডুবি মারবে। তার চেয়ে কাজ কর ললিতা, তুই ভালো করে মাথায় ঘুমটা নিয়ে নে, ভালো করে মাথায় ঘুমটা নিয়ে ভালো করে ঢেকে, তুই এখনো অন্ধকার আছে, প্রভাত না হতে হতে তুই বরং চলে যা, গিয়ে দেখে আই নুপুরটা রাস্তায় ফেললাম না নুপুরটায় কুঞ্জ বনে যখন আমি বধূর সঙ্গে লীলা করছিলাম তখন ফেললাম। ললিতা বলছে, বলি হারি যায় রাধে, নুপুর হারালি তুই, আর নুপুর খুঁজবো আমি। হারালি তুই আর খুঁজবো আমি। শোন, নুপুর যখন তুই হারিয়েছিস তুই নিজে নিয়ে আয়। রাধানি করজোরে বলছে, ললিতা আমি তো ঘরের বউ, তুই ভালো করেই জানিস আমার কৃষ্ণ ভজনে কত বাধা। জানা ললিতা, একটাবার নুপুরটা খুঁজে এনে দে। এবার ললিতা বলছে, ঠিক আছে ঠিক আছে যাচ্ছি, শোন এই মাথায় ঘোমটা নিয়ে যাচ্ছি। দেখ ভালো করে আমি কাপড়টা ঘোমটা নিচ্ছি, এই যে ঘোমটা নিচ্ছি, ভালো করে ঘোমটা নিয়ে তোর নামটা নিয়ে যাচ্ছি। আমি শুনেছি রাধারানীর নাম নিয়ে যদি কোথাও যাত্রা করা হয় যাত্রাটা নাকি শুভ হয়, তাই যদি হয় তাহলে তোর নামটা নিয়ে আজকে যাচ্ছি, যদি নুপুর পাই তো ভালো, না হলে তোর শ্বশুর বাড়ির ভাত গেল। আমি ঘোমটা নিয়ে যাচ্ছি আর তোর নামটা নিয়ে যাচ্ছি, রাধারানীর নামটি লইয়া ললিতা চলিল, 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 রাধারানীর নামটি লইয়া ললিতা চলিল। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবানে পেলো, কুঞ্জ মাঝে কৃষ্ণদাসে দেখিবানে পেলো, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবানে পেলো, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিবানে পেলো। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারি, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারি।
তুই 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 তো একটা ছেলে রয়েছে দেখি তো ওই বাবাজিকে জিজ্ঞাসা করি একে তো আগে বৃন্দাবনে কোনোদিন দেখিনি আজকে কি প্রথম নাকি একটু দেখি তো জিজ্ঞাসা করে যে যদি আমাদের রায়ধনী নুপুরটা পেয়েছি এবার ললিতা চিৎকার করে ডাকছে ও বাবাজি বাবাজি দেখছে নারী কণ্ঠ ও বুঝি জাননুপুর সে এসেছে দেখি তো জাননুপুরের স্পর্শে ঝাঁটা শোনা হয় সে কেমন দেখতে যেই না তাকিয়েছে দেখছে ললিতা দাঁড়িয়ে আছে বলছে ও মেয়ে চিৎকার করে ডাকছো কেন বলছে একটা নুপুর পেয়েছ পেয়েছি যাক ওটা তো হ্যাঁ ওটা ওটা আমার নুপুর দাও 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 নুপুরটা দাও যেই না বলেছে আমার নুপুর চালাক ভক্ত তো তা কিছু পায়ের দিকে বলছে ও মেয়ে বৃন্দাবনে থেকে মিথ্যা বলছো আর বৃন্দাবনে আমরা ভজনা করতে সে মিথ্যা বলি না নুপুরটা যদি তোমার নুপুর হয় তোমার দুটো চরণ না তোমার তিনটে চরণ তোমার দুটো চরণে তো দুটো নুপুরই রয়েছে তাহলে কি করে তোমার নুপুরটি হয় জান নুপুর তাকে ডেকে নিয়ে এসে প্রমাণ দিয়ে নিয়ে যাও নাহলে নুপুর পাবে না এবার ললিতা গেছে রাধারানীকে ডাকতে ও রাধে তো নুপুরের সন্ধান পেলাম কিন্তু নুপুরকে আনতে পারিনি ও যে খুব ভালো কাজ করলি আমি জানতাম সখীদের মধ্যে সবচেয়ে মুখরা সখী তুই আর তুই আনতে পারলি না এদিকে পাড়ায় পাড়ায় এত ঝগড়া করছিস ও যে শুন আমার উপরওয়ালা আছে ওখানে ওখানে যে ছেলেটা ঝাঁট দিচ্ছে না বোধহয় আজকের থেকেই শুরু করেছে বড় বাবাজিটা নাছড়ো বাঁধা বাবাজি ওই কিছুতেই আমাকে নুপুর দেয় না বলছে যার নুপুর তাকে প্রমাণ দিয়ে নুপুরখানে নিয়ে যেতে হবে ও তাই যদি হয় তাহলে আমাকে যেতে হবে বুঝি তাহলে ভক্ত এমন কর্ম করে রেখেছে বাবা ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায় তেমন ভগবানের কাছে ভক্তি নামক টাকাটা জমা রাখলে কৃপা নামক সুদটা ঘরে চলে আসে আজকে ভক্তকে কৃপা পেতে যেতে হয়নি ভগবান কৃপা করার জন্য নিজেই যাচ্ছে ভক্তের কাছে এবার বলছে আয় ললিতা ভালো করে ঘোমটাটা নে ঘোমটা নিয়েই চল আমার সাথে চল চল দেখি আসি আবার কে আমার নুপুর পেল এবার করলো কি রাধারানী ললিতাকে সঙ্গে নিয়ে আজকে দু বান্ধবীতে সখীতে চলে যাচ্ছে লাই ললিতা ললিতা রে সঙ্গে করি বিনোদিনী যা ললিতা রে সঙ্গে করি বিনোদিনী যাই ললিতা রে সঙ্গে করি বিনোদিনী যাই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিবারে পায় কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিবারে পায় জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী ওই বাবাজি পেয়েছে ডাক ডাক আজকে স্বয়ং রাধারানী ঘুমটার আসল থেকে ডাকছে ছোট্ট ছেলে স্বয়ং ভগবান আজকে নেমে এসেছে ছোট্ট ছেলেটার কাছে ছোট্ট ছেলেটাকে মধুর স্বরে ডাকছে বাবাজি ও বাবাজি আহা ছোট্ট ছেলেটা বলছে কি সুন্দর কণ্ঠ যার কণ্ঠ এত সুন্দর না জানি সে দেখতে কত সুন্দর এই আগের মেয়েটার কণ্ঠটা বড় কর্কশ ছিল মানে ললিতাকে বলছে দেখি তো কে এসেছে যেই না তাকিয়েছে দেখছে ঘোমটার আড়ালে এক নারী দাঁড়িয়ে আছে এবার রাধারানী কোনো উপায় না পেয়ে দুটো হাত বাড়িয়েছে সে ভক্তির কাছে হরি বল হরি বল দুটো হাত বাড়িয়ে বলছে বাবাজি বাবাজি নুপুরটা যখন পেয়েছো আমায় দিয়ে দাও বাবাজি দেখো আমার একটা চরণে নুপুর আছে মানে বাম চরণে নুপুরটা ছিল আমার ডান পায়ে নুপুরটা নেই দাও না বাবাজি নুপুরটা আমায় দাও আহ ভক্ত নাকি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে আজ ভক্ত এমন কর্ম করলো
आज स्वयं भगवान केंदे केंदे भक्त चाहिए ताई गौर हरि बोल हरि बोल हरि बोल धाम बाबा जी दाओ ওই সোনার নূপুরটা আমায় দিয়ে দাও। নূপুর নূপুর তো তুমি পাবে না, নূপুর তো দেব না। এই যে হাতের নূপুরটা আমি কুড়িয়ে পেয়েছি, আর তুমি পায়ে একটা নূপুর পরে আছো সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই আমার হাতের নূপুর আর তোমার ওই পায়ে পরে থাকা নূপুর এক কি না কি করে বুঝবো? যদি নূপুর দুটো দেখতে একই না হয় তাহলে আমি নূপুরটা হাত ছাড়া করে দিলেই তো বিপদ। রাধারানী বলছে, বাবাজি তুমি তো ছোট্ট ছেলে, তুমি এক কাজ করো, তোমার হাতের নূপুর আর আমার চরণে পড়ে থাকা নূপুর দুটো নূপুর একবার মিলিয়ে দেখে নাও। এবার যেই না বলেছে রাধারানী যে মিলিয়ে দেখার কথা, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি বলছে, ওগো নূপুর যদি মেলাতে হয়, নূপুরখানি যদি আমাকে মিলিয়ে দেখতে হয়, তবে দাও দাও চরণ বানায়ে দাও, ওগো দাও দাও চরণ বানায়ে দাও, তবে দাও দাও চরণ আমি ভালো করে মিলাইয়ে দেখি, দাও দাও চরণ বানায়ে দাও, আমি ভালো করে মিলাইয়ে দেখি, বলি ও গো ও গো ও সুন্দরী, ভালো করে মিলাইয়ে দেখি, ও গো ও গো ও সুন্দরী, ভালো করে মিলাইয়ে দেখি, বলি ও গো ও সুন্দরী, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণখানি বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে বলছে, আই ললিতা এত বড় আশপর্দা, আমি না রাধারানী, আমাকে বলছে চরণ দেখাতে, মুনি ঋষি যোগীগণ যুগ যুগ তপস্যা করে চরণ পায় না, সামান্য দুদিনকার ছেলে বাবাজি সে কিনা বলে আমাকে চরণ বাড়াতে, কিছুতেই আমি চরণ বাড়াবো না। বলছে যদি নূপুরটা পেতে চাস তবে তো চরণটা তোকে দেখাতেই হবে। এবার রাধারানী কোনো উপায় না পেয়ে যেই চরণে নূপুর পড়েছিল সেই চরণটা যেই না বাড়িয়ে দিয়েছে, চরণটা ধরে ছোট্ট ছেলেটি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে ধরে মনে মনে ভাবছে যার নূপুরের স্পর্শ আমার ছাটা শোনা, যার নূপুর আমি কুড়িয়ে নিলাম, আমি তার চরণটা একবার বুকে ধরবো না? চরণের উপর হাত বোলাচ্ছে, ও বাবাজি চরণটাতে হাত বোলাচ্ছে কোনো নূপুরটা কিনা দেখো, নূপুরটা মিলিয়ে দেখছে সোনার দুটোই সোনার নূপুর, এই নূপুরে যে নকশা কলকা কুড়িয়ে পাওয়া নূপুরেও তা, যা যা ছিল ঠিক তাই তাই যখন হয়ে গেছে, একি নূপুরটা মিলেছে, মিলেছে, দাও না না নূপুর দুটো মিলে গেল, নূপুর এক হলো, নূপুরের মালিককে সেটাই তো কোনো জানা যায়নি। এবার রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, তুমি কি বলতে চাও? নূপুরের মালিক কে? মানে বলছে এমনও তো হতে পারে যার নূপুর সে ঘরে বসে আছে, তুমি তার পা থেকে খুলে পড়ে চলে এসেছ। এবার রাধারানী কিন্তু রেগে গিয়ে ললিতাকে বলছে, ললিতা বড্ড বাড়াবাড়ি করছে, বলে কি না আমার নূপুর নয়। আই বাবাজি, রাধারানী কিন্তু রেগে গেছে, তুমি প্রমাণ দেখাতে পারবে নূপুরটা আমার কি আমার নয়? পারবো, যেখানে নূপুর পড়ে আছে যার চরণের নূপুর সেই ধুলোর মধ্যে ফুটে আছে তার চরণের তলদেশের চিহ্ন। ওগো মেয়ে তুমি তোমার চরণের তলের চিহ্নটা দেখিয়ে দাও, আমি ওই ধুলার মধ্যে ফুটে থাকা চিহ্নের সঙ্গে মিলিয়ে দেব, যদি এক হয়ে যায় তবে জানব তোমার চরণ থেকেই নূপুরটা খুলে পড়েছে। নি তাই গৌর হরি বল। একি ললিতা এত বড় আশপর্দা, বলে কিনা আমার শুধু চরণ নয় চরণের তলদেশ পর্যন্ত দেখব। এবার ললিতা কানতে কানতে বলছে, ওগো রাধে তুই 4,500 বছর লীলা করছিস, কোনদিন তোর চরণ থেকে নূপুর খুলে পড়ল না, আজ কেন প্রভাতকালে নূপুরটা খুলে পড়ল জানিস?
কোনদিন নুপুর খুললো না, আজ কেন খুলেছি? এই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। দেরি করিস না, একবার চরণখানি দেখিয়ে দে। এবার রাধারানী কোনো উপায় না পেয়ে যখন চরণখানি দেখিয়েছি, তখন রাধারানীর চরণে ছিল আটটি চিহ্ন, আর ধুলার মধ্যে ফুটেছিল আটটি চিহ্ন, ছত্র উরি ধ্বজ পুষ্প বলয় বল্লী পদ্ম ঊর্ধ্ব রেখা। এবার যেই না চিহ্নগুলো মিলে গেছে, ছোট্ট ছেলেটি হাতটি তুলে বলছে, রাধে বা স্বরূপ দেখাও, রাধে বা স্বরূপ দেখাও, রাধে বা স্বরূপ দেখাও, ও রাধে এবার স্বরূপ দেখাও, কৃপা করে যদি কৃপা করে এসেছো এবার, রাধে এবার স্বরূপ দেখা। ও গো রাধে বিনোদিনী, কে রাধারানী? আমি তো রাধারানী নই, আমি তো বৃন্দাবনে এক সামান্য রমণী। ললিতা বলছে, ওরে স্যাগরাকে সোনা চেনাবি, না জহরীকে জহর চেনাবি, না ভক্তকে ভগবানকে চেনাবি, পারবি? রাধারানীকে আড়াল করতে ওই ছোট্ট ছেলেটিকে? ওরে, এতদিন ধরে তোর বধুর ভজনা করেছে, আজকে দিন এসেছে ওর কৃপা পাওয়ার, আজকে যেন তুই কৃপা থেকে বঞ্চিত করিস না। রাধারানী বলছে, গো কৃষ্ণদাস, তুমি আমাকে দেখতে পাবে, তবে ওই চামড়ার চোখ দিয়ে নয়। আমাকে দেখতে হলে তোমাকে জ্ঞান চক্ষু দান করব, সেই জ্ঞান চক্ষু দিয়ে তুমি আমায় দেখবে। তবে তার আগে যে নুপুরটি কুড়িয়ে পেলে, সেই নুপুরটি একবার চরণে পড়িয়ে দাও। একটা পাঁচ বছরের ছেলে, তার কর্মের এমন স্বীকৃতি, সোনার নুপুরটা নিয়ে। রাধারানীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, রাধি, তোমার সোনার চরণ হাতি, আমার সোনার নুপুর, সোনার চরণে সোনার নুপুর পরাতে হলে সোনার বেদীর দরকার হয়, আমার কাছে তো সোনার বেদী নেই, আছে এখানে হৃদয় বেদী, তুমি চরণখানি রাখো, আমি নিজের হাতে পরিয়ে দেব। রাধারানী বুকের মাঝে চরণ রেখেছে, আর নিজের হাতে ছোট্ট ছেলেটি নুপুরটি পরিয়ে দিয়েছে। কৃষ্ণদাস, আজ তুমি আমার নুপুর করি কুড়িয়ে নুপুর পরিয়ে দিলে, আজ থেকে তোমার নতুন নাম দিলাম। তুমি শুধু আমাকে আনন্দ দাওনি, আমার শ্যামকেও আনন্দ দিয়েছ, তাই আজ থেকে তোমার নতুন নাম প্রভু শ্যামানন্দ। নাম দিয়েছে প্রভু শ্যামানন্দ। এবার রাধারানীকে স্বয়ং দেখছে সেই ছোট্ট ছেলেটি, কি দিব্য চক্ষু দান করেছে, শ্যামানন্দ আমায় দেখতে পাচ্ছ? এবার ছোট্ট ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রাধারানীকে দেখছে, আর রাধারানী, আমার ঘোমটা খুলেছে, পাচ্ছ আমায় দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, বলো বলো আমায় কেমন দেখছো? তাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি রায় আমার, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি আবার শ্যাম বিলাসের সুন্দর তনু, আবার শ্যাম বিলাসের সুন্দর তনু, লাগয়ে কতক ভাতি গো, লাগয়ে কতক ভাতি
আবার শ্যাম বিলাসের সুন্দর তনু লাগয়ে কতে কো ভাতি গো লাগয়ে কতে কো ভাতি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে আনন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তনু মূলে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তনু মূলে রসে নয়া বেশে বৈশে বিনোদিনী রসে নয়া বেশে বৈশে বিনোদিনী শ্যামনা গোডে দো কোলে গো শ্যামনা গোডে দো কোলে মহিলা রসে নয়া বেশে বৈশে বিনোদিনী শ্যামনা গোডে দো কোলে গো শ্যামনা গোডে দো কোলে এবার রাধারানী বলছে কৃষ্ণদাস আজ যে তুমি আমার নূপুর কুড়িয়ে পেলে এ জগৎ মাঝারে তো তার একটা প্রমাণ রেখে যেতে হবে তাই এসো আজকে তোমাকে একটা প্রমাণ করে দিই এবার নূপুরটি নিয়ে করেছে কি যেই না নূপুরটি নিয়ে ছোট্ট ছেলেটির কপালে ঠেকিয়েছে হলো কি আজ নূপুর তিলক হয়ে গেল নূপুর তিলক হয়ে গেল নূপুর তিলক হয়ে গেল নূপুর তিলক হয়ে গেল শ্যামানন্দের কপালে হেরে নূপুর তিলক হয়ে গেল শ্যামানন্দ কপাল হেরে নূপুর তিলক হয়ে গেল সঙ্গে সঙ্গে নূপুরটা তিলক আকার ধারণ করে নিয়েছে এবার যেই না তিলক আকার ধারণ করেছে জগতে সবাই বিশ্বাস করে নিয়েছে যে স্বয়ং রাধারানী দুঃখীকে দেখা দিয়েছে স্বয়ং রাধারানী দুঃখীকে দেখা দিয়ে স্বয়ং কপালে তিলক করে দিয়েছে সবাই বিশ্বাস করলেও বিশ্বাস করেনি প্রথমকার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর এবার সবাই যখন দুঃখীকে দেখতে ছুটছে যে দেখি কেমন রাধারানী কৃপা পেয়েছে ওই বাদামওয়ালা ভুবন বাদ্যকরকে জানেন এখন একটা গান খুব ভাইরাল হয়েছে না বাদাম বাদাম ভুবন বাদ্যকর কি নাম কি নাম ভুবন বাদ্যকর জানেন তো এবারে ওই যে ভুবন বাদ্যকর জানেন না মোবাইল ঘাটেন না বলে জানেন না ভুবন বাদ্যকরকে যে বাদাম বাদাম গানটা এসেছে না ভুবন বাদ্যকরকে দেখার জন্য পাটি পলিশি যে যেখানে পাচ্ছে সবাই ছুটে যাচ্ছে কিন্তু যে মেয়েটা ওকে ভাইরাল নেটের দুনিয়ায় তুললো তাকে দেখতে ছুটছে কি হ্যাঁ তেমনই কৃষ্ণদাস কৃপা পেয়েছে তাকে দেখতে সবাই ছুটছে কিন্তু রাধারানীকে দেখতে ছুটেনি কিন্তু রাধারানী কৃপা করেছে আর দেখতে ছুটছে কে কাকে না কৃষ্ণদাসকে সবাই যখন ছুটে ছুটে আসছে হৃদয় চৈতন্য মনে প্রশ্ন জাগলো সবাই তো যাচ্ছে আমারই তো শিষ্য দেখে আসি তো বেটা দুঃখীকে আমি পাঠালাম বৃন্দাবন আর গিয়েই কৃপা মিলো নরাধাম দুরাচারী মিথ্যাবাদী শিষ্য একটা কাপড় নিয়ে কোথা থেকে একটা তিলক এঁকেছে নিয়ে বলছে রাধারানী দিয়ে গেছে এবার ঘটছে কি তিলকে যতই মরছে উজ্জ্বল হই গো উজ্জ্বল হই গো যতই মরছে উজ্জ্বল হই গো যতই মরছে উজ্জ্বল হই গো রাধারানী কৃপার তিলক যতই মরছে রাধারানীর কৃপায় তিলক যতই মরছে উজ্জ্বল হই গো যত মুচ্ছে তিলক আরো জল 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 করছে বলছে হ্যাঁ দুঃখী কি কেমিক্যাল দিয়ে তৈরি করলি রে বেটা যে যত ঘষছি তত চকচক করছে এই একটা লাঠি দে তো ভালো করে প্রহার করি দুঃখীকে কিন্তু পিঠের মধ্যে আঘাত করেছি দুঃখীকে যখন পিঠের মধ্যে আঘাত করছে রাত্রেবেলায় ভগবান স্বপ্ন দিয়েছে হৃদয় চৈতন্য এ তুমি কার অঙ্গে আঘাত দিলে এই দেখো আমাদের অঙ্গে আঘাত হয়ে গেছে কি আমি তো ভগবানের অঙ্গে আঘাত করি আমি তো আঘাত করেছি দুরাচারী শিষ্য দুঃখী না না দুঃখীকে আঘাত করবে কেন ভক্ত অঙ্গের আঘাত ভগবান নিজে সহ্য করেন তাই গৌর হরি বল হরি বল এবার সেই গুরুদেব ছুটতে 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 গেছে দুঃখীর কাছে দুঃখী গুরু মিলে হাজারো হাজারো
দুঃখী তোর চরণে আমায় ঠাই দে যদি তোর চরণ ধরে আমার কৃপা হয়ে যায়নি তাই গৌর হরি বল হরি বল হরি এবার দুঃখী বলছে গুরুদেব আপনার জন্যই আজ আমি কৃপা পেয়েছি রাধারানী এতক্ষণ আপনারা শুনলেন দুঃখী কৃষ্ণ দাস লীলাটি গুরু কৃপাহি কেবল গুরু যদি না থাকতো গুরুদেব যদি পথ না দেখাতো গুরুদেব যদি আশীর্বাদ না করত গুরু কৃপা যদি না থাকতো তাহলে দুঃখী কি রাধারানীর দর্শন পেত পেত না তাই আজকে তাই বলছি গুরুদেব আজ আপনার কৃপার জন্যে আমি রাধারানীর দর্শন বা কৃপা পেলাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজ এখানে একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর মধ্যখানে দুঃখী কৃষ্ণদাস কনকমঞ্জরী প্রভু শ্যামানন্দ আর আরেকদিকে জীব গোস্বামী পাদ আজ গুরু শিষ্যের মিলন হলো জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ 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 নিধু মনে নিত্য লীলা কত নাই আনন্দ 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 একটা ভজন গাইছি তারপর আপনারা সব যেখানে যেখানে যার যার নিজের কাজে যাবেন কাহে না ভজিলি সবাই একটু হাতে তালি কাহে না ভজিলি হরি কা না मानव जन्म पहिया हरे न बजले हरि न मानव जन्म पहिया हरे न बजले हरि न मानव जन्म पहिया हरे न बजले हरि न मानव जन्म पहिया मानव जन्म पाया दुर्लभ जन्म पाया 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 हे न भजिल हरि ना मानव जन्म पाया हे न भजिल हरि ना मानव जन्म पाया कहे ना भजिल हरि ना मानव जन्म पैया हो कहे न बजल हरि ना मानव जन्म पैया ए देही तेरा कागज का टुकड़ा ए देही तेरा कागज का टुकड़ा ए देही तेरा कागज का टुकड़ा हवा लगे বুঝেছে না তখন ভজনটা যে গেই গেলাম আমরা নিচেই গেলাম গেই গেলাম একটু বুঝলেন কাহে না বুঝলি হিন্দি সিরিয়াল দেখেন না দেখেন না কমা টিভি সিরিয়াল দেখেন হ্যাঁ একটা সিরিয়ালের নাম বলুন তো আপনারা দেখেন না ওই যে মাঝের জন দেখে কি সিরিয়ালের নাম কি মা রোজ কীর্তন দেয় যা খুব ভালো লাগলো যে কীর্তন দেয় বলছে অন্য জনকে একদম সিরিয়ালের নাম বলে দেয় হিন্দি বোঝেন না তাহলে বুঝিয়ে দিই কাহে না ভজিলি হরি কা নাম মানব জন্ম পাইয়া মানছে মানব জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করলি এ দেহি তেরা কাগজ কা টুকরা বলছে দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো কাগজের টুকরো যেমন এখানে ওখানে ভেসে বেড়ায় একবার হাওয়া দিলেই উড়ে যায় তেমন ভগবান যদি একবার হাওয়া দেয় পারবেন এই দেহটাকে রাখতে হাওয়া লাগে হাওয়া লাগে উড়ে যায় মানব জন্ম পাইয়া বজলে হরি না মানব জন্ম পাইয়া
कहना भजली हरीना मानव जनम पैया कहना भजली हरीना मानव जनम पैया ये देही तेरा मिट्टी मुड़तिया ये देही तेरा मिट्टी मुड़तिया पानी लगे আপনাদের সরস্বতী পূজা কবে হ্যাঁ কে বলছে সোমবার শনিবার পূজো হবে পূজো বিসর্জন হবে ডিজে বাজবে নাচ হবে কি বলা হয় আসছে বছর জোরে জোরে আসছে বছর 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 এ দেহি তেরা মিষ্টি মুরতিয়া ওই সরস্বতীর যেমন মাটির মূর্তি এই দেহটাও আমাদের মাটির মূর্তি এবার সরস্বতী যখন বিসর্জন হবে বলবো আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে এবারে মা আমাদের এই মাটির মূর্তিটা যখন ওই চার কান্দে করে বিসর্জন হতে যাবে বলবেন আসছে জনম আসছে জনম এই তাহলে জেনে শুনেও জ্ঞান পাপি তো এগুলো এই যে আর হবে তাহলে বসে আছেন এত সুযোগ একটা পেয়েছেন উনি এত খরচা করে হরিবাসর করছেন তো হাত তালিটা দিয়ে নিজেরা করুন এইটা পানি লাগে সবাই পানি লাগে চলে যা মানব জন্ম পাইয়া मानव जन्म पैया कहे न बजल हरि राम मानव जन्म पैया मानव जन्म पैया मानव जन्म पैया मानव जन्म पैया